গঙ্গাজল তো ওখানে আছে, হাত ধুয়ে নাও। আমি কাউকে নিচে যেতে দেব না। দেখি কে ওই ধিঙ্গি মেয়েকে সাহায্য করে ভোগ রান্নায়। মাথা ঠান্ডা করো। তোমার মা ভাবেনটা কি? কি ভাবেন তোমার মা? হ্যাঁ, রান্না করতে পারলেই বাড়ির বউ হওয়া যায় না? আজকে এমন রান্না করবো না আমি যে সবাই দেখবে। দেখো কেমন রান্না করি। আসছে আসছে মা, আসছে। মা, দুটো বেগুন কেটে ফেললে। দাদা দাদা, এইসব ভূতুর কারবার, এর মধ্যে ভূতও ঢুকে পড়েছে। 100% তিনটে বেগুন। এই তুমি তো দুটো ফেলেছিলে, বেগুনগুলো আসছে কোথার থেকে? হয়ে গেল জেঠুমনি, এগুলো তুমি কি করছো মা? হ্যাঁ, কি করছো? করিস না, বন্ধ কর। কি হলো? কাটো কাটো, মজা আসছে তো। তাই তো, বেগুনগুলো কোথায় এলো? এই রে, আর করবো না, মা জানতে পারলে খুব মুখ দে। ভাতের সঙ্গে খাই। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে। ঠাকুরজি মুঝে বাঁচাইয়ে, আপ তো জানতে হ্যায় কি ঠাকুর কে সামনে কোই ঝুটা বাত নেহি বলতা, হমনে চুরি নেহি কিয়া নেহি কিয়া। সত্যি তো ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো?
কে কে চুরি করলো সত্যিটা জানি কি করে